সৌদি খেজুর চাষ ইন মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের দেখাবো। যে সৌদি খেজুর চারা রোপণ করার পরে দেখছেন চারিদিকে এদিকে তিন ফিট এদিকে তিন ফিট এবং তিন ফিট গর্ত করে গাছটিকে গোবর সার বালি ছাই সার কাঠের গুঁড়ো মিক্স করে লাগানো হয়েছে আপনাদের গাছটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ এটা লাগানো হয়েছে এবং লাগানোর পরে এটাকে দেখছেন এটা আলুর বস্তা যেটা দেখছেন নেট নেট দেখতে পাচ্ছেন এই গাছ দ্রোপণের ছমাস পর্যন্ত এইভাবে মানে কিছুটা ছায়া কিছুটা রোদ এরকম পজিশানে রাখলে পরে গাছের জন্য খুব উপকারী আপনারা জানেন সৌদি খেজুর গাছের নিয়ম হলো মাটির নিচে শিকড়ের দিকে যতটা পচট হবে তত ভালো যত পচা হবে আপনি যত গোবর গোবর দিতে পারেন বা আপনার পুকুরে যে কচুরিপানা হয় সেই কচুরি পানা পচা পচর যে জিনিসগুলো সেগুলো আপনি দিতে পারেন নিচে যত ঠান্ডা হবে এবং উপরে পাতার দিকে যত গরম হবে তত ভালো খেজুর গাছ পেঁপে গাছের মতোই খেজুর গাছ খুব রোদ পছন্দ করে এবং আমাদের যে এই টিস্যু কালচারের গাছ দেখছেন এটি ছত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে খুব ভালো অবস্থায় থাকে তো আমাদের এখানে দেখছেন যেহেতু মুর্শিদাবাদের মাটি খুব নরম মাটি এবং পলি মাটি এটেল মাটি যুক্ত যার ফলে এখানে ছমাস বয়স পর্যন্ত আপনি এই গাছটাকে আলুর বস্তা দিয়ে এভাবে চারদিকে চারটে লাঠি দিয়ে এভাবে আপনি ঘিরে দেবেন আমরা একটা জিনিস লক্ষ্য করি না সেটা হলো যে আমরা গাছে আমরা যেমন প্রতিদিন আমাদের তিন তিনবেলা চারবেলা খাবার প্রয়োজন হয় গাছরে কিন্তু সারাদিনও সেরকম ধীরে ধীরে অল্প অল্প খাবার প্রয়োজন হয় আমরা কিন্তু গাছে সেভাবে কিন্তু জল আমরা যে গাছে জল দেওয়ার যে প্রয়োগ সেটা কিন্তু কিভাবে করি খুব কম করে থাকি এবং একটা বিষয় হলো যে শুধুমাত্র আমাদের গাছগুলো আমরা আম জাম কাঁঠাল লিচু যে গাছ রোপণ করি না কেন সেটা কিন্তু শুধুমাত্র বর্ষার জলের উপরে নির্ভরশীল থাকে এবং শুধুমাত্র বর্ষাকালে জল পেয়ে থাকে দেখবেন গাছগুলো বর্ষাকালে কত সতেজ হয়ে ওঠে আবার গ্রীষ্মকালে আবার মুষড়ে যায় তো এই প্রক্রিয়ার হাত থেকে বাঁচার জন্য আপনি যখন গাছে জল দেবেন কিন্তু গাছে জল দিলে আপনার এই গাছে যতই আপনি উপরে জল ঢালুন না কেন কিন্তু দু ফুট নিচে কিন্তু আপনার জল যাবে না তো সেই জায়গা থেকে বাঁচার জন্য এবং একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা আবিষ্কার করা হয়েছে যাতে আপনার খুব সহজভাজে ভাবেই মাটির নিচে জল যায় তার জন্য এটা একটা দেখছেন যে পেপসির বোতল দেখছেন একটা এই পেপসির বোতলটাকে মাটিতে একদম গলা পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে একদম মাটির লেভেলে এবং বোতলের গায়ে একটু মোটা ছুঁচ দিয়ে তিনটে ফুটো করা হয়েছে একদম অর্ধেক যে অংশটা আছে বোতলের মাঝামাঝি অংশ সেখানে একটা ফুটো করা হয়েছে তা তার দুই থেকে তিন আঙুল নিচে একটা ফুটো এবং একদম সর্বশেষ নিচে একটা ফুটো করা হয়েছে এবং এই ফুটোর দিকটা কিন্তু এই গাছের দিকে রাখা হয়েছে যেদিকে গাছ আছে সেদিকে কিন্তু লাগানো হয়েছে এই রকম আপনি একটা গাছের গোড়ায় চারটে করে বোতল যদি পুঁতে দেন তো আপনার যে ফলেরই গাছ হোক না কেন সেই ফল কিন্তু দ্বিগুণ হারে সেই ফল আপনি পেয়ে যাবেন এই বোতল এভাবে পোতার পরে আপনি এভাবে আপনি জল ঢালতে থাকুন এবং জল ভর্তি করুন ও ফুটো দিয়ে ধীরে 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 কিন্তু অনেক দিন পর্যন্ত এই জল কিন্তু যাবে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে কিন্তু জল দিতে হবে এভাবে জল ঢালার পরে আপনার দেখতে পাচ্ছেন এই জল ভেতর দিকে চলে যাচ্ছে আর উপরে যেটুকু পড়ছে দেখছেন সেটুকু তো গড়িয়ে চলে যাচ্ছে তো আমরা চেষ্টা করবো বোতলের উপরেই ভেতরে দেওয়ার ভেতরে জল থাকলে এ কিন্তু কন্টিনিউয়াসলি আপনার আর ধীরে 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 যেমন গাছের অল্প অল্প জলের প্রয়োজন হবে ঠিক তেমনি জল কিন্তু পেতে থাকবে আর গাছের উপর অংশে যদি আমরা জলটা দিই তাহলে পরে কিন্তু সেই জল রোদ্রে কিন্তু এক থেকে দুদিনের ভেতরে বাষ্পীভূত হয়ে যাবে আর এই ভেতরে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি পরিষেবা প্রদান করেন গাছে জল দেন তাহলে পরে কিন্তু এই জল পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত নিঃসন্দেহে গাছের নিচের শিকড়কে ঠান্ডা রেখে দেবে যার ফলে গাছ আপনার সতেজ থাকবে এই পদ্ধতি আপনারা আপনাদের বাড়িতে করতে পারেন অনেকেই আপনার টবে গাছ লাগাই তো টবে যখন আমরা গাছ লাগাই তো টবে কিন্তু উপরে জল দিলেও কিন্তু ভেতরে সেভাবে জল প্রবেশ করে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা ওই ছোটো দুশো গ্রাম বা ছশো এম যেমন আপনার টবের সাইজ সেই সাইজের আপনি বোতল নিয়ে ঠিক দুটো তিনটে ফুটো করে নেবেন ছুঁজ দিয়ে তারপরে টবের একটা অংশ গর্ত করে সেখানে এই বোতলটাকে পুঁতে দেওয়ার পরে আপনারা বোতলে জল দেবেন তাহলে টবের নিচে থেকে উপর পর্যন্ত পূর্ণাঙ্গ অংশেই সম্পূর্ণ রূপে আপনার জলের ব্যবস্থা হয়ে যাবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকন প্রেস করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ